আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2025 কে টার্গেট করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি ইতিহাসে, আজকে আমরা পড়ব একটি অনন্য অধ্যায়ের সূচনা হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ সাম্রাজ্যবাদের যুগ, সেই চ্যাপ্টার সম্পর্কে। দেখো, প্রথমে এই যে চ্যাপ্টার যখন পড়ছি, এই চ্যাপ্টারকে পড়ার সুবিধার্থে বা মনে রাখতে যাতে পারি তার জন্য বিভিন্ন স্ট্রাকচারে ভাগ করে পড়বে যথারীতি সকল সাবজেক্টের এই একই ধরন অনুযায়ী, যাতে তোমরা বেশি তথ্য মনে রাখতে পারো এবং বেশি দিন তোমাদের মাথায় থাকে, সেই কারণেই এটাকে অনুসরণ করতে বলি। দেখো, সরাসরি কোনো কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে, তাহলে প্রথমে একটা ধাপ বা প্রথম একটা পয়েন্ট সবার আগে মাথার মধ্যে ক্লিয়ার করো। এই যে প্রথম পর্ব বলছি সাম্রাজ্যবাদের যুগ, সেখানে প্রথমে আমি হেডিং দিচ্ছি কিছু সাধারণ তথ্য আমাকে আলোচনা করতে হবে, সেখানে আমি কোন কথাগুলি মনে রাখবো। অলরেডি এর লিঙ্ক কিন্তু তোমরা, আমি যখন বলবো তখন পেয়ে যাবে তোমরা, কারণ প্রতিবাদী আন্দোলনের শেষ ধারায় আমরা কিছু এর যে হিন্টস সেটা কিন্তু পেয়েছি এখানে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সাধারণ তথ্য পড়ছি। এই যে প্রথমেই পড়ছি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, কারণ এই সময় ভারতবর্ষে কোনো রকম কোনো রাষ্ট্রীয় ঐক্য ছিল না। সেটা আমরা অলরেডি জেনেছি যে গৌতম বুদ্ধ এবং মহাবীর যখন তাদের নিজ নিজ ধর্ম প্রচার করে চলেছিলেন, তখন সারা ভারতবর্ষ 16টি মহাজন পদে বা জনপদে বা আমরা বলতে পারি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এখান থেকেই ষোড়শ মহাজন পদ কথাটা এসেছে। আর এই যে 16টা মহাজন পদের উল্লেখ আমরা বিভিন্ন গ্রন্থে পাই, বিভিন্ন যে ধর্ম সম্পর্কিত গ্রন্থ সেই গ্রন্থগুলির মধ্যে পাই। তার মধ্যে জৈন গ্রন্থ যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো অঙ্গুত্তায় নিকয়, ভাগবতী সূত্র, বৌদ্ধ যত জাতক গ্রন্থ, এছাড়া ওই যে মহাবংশ, দিব্যংশ, এই যে যে পার্টিকুলারলি যে বইগুলি রয়েছে সেইগুলিতে আমরা পেয়ে থাকি। হিন্দু পুরাণ, একই সঙ্গে মহাভারত, যে বৈদিক যে গ্রন্থ বেদ, এগুলিতে এই মহাজন পদগুলির উল্লেখ অলরেডি আমরা পেয়েছি। এবার এই ষোড়শ মহাজন পদ বা ১৬টি মহাজন পদের বেশিরভাগই ছিল উত্তর ভারতে, দক্ষিণ ভারতে কিন্তু ছিল না বললেই চলে। কেবলমাত্র একটা জনপদ পাওয়া গেছে গোদাবরীর দক্ষিণ তীরে, কিন্তু তার যে পুরী সীমাটি কতটা ছিল বা বিস্তার কোথা থেকে কোন পর্যন্ত ছিল সঠিক জানা যায় না, সেই কারণে আমরা বলি হচ্ছে গোদাবরীর দক্ষিণ তীরে একটি মাত্র দক্ষিণ ভারতে এই জনপদের উল্লেখ এখনো পর্যন্ত বা এই সময়কাল পর্যন্ত, ইতিহাসের যে সময় পর্যন্ত আমরা পড়ছি সেই পর্যন্ত জানা যায়। ওকে, আর বাকি তাহলে উত্তর ভারতেই বেশিরভাগ জনপদ বিদ্যমান ছিল। আর এই উত্তর ভারতের জনপদগুলির মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে ছিল সবথেকে বেশি। মনে রাখতে হবে বাংলাদেশ, উড়িষ্যা আর আসাম এগুলিতে কোনোরকম কোনো জনপদ ছিল না বলেই জানা যায়। তো এবার এই যে জনপদগুলি, সেই জনপদগুলির বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক, কেবলমাত্র ব্রিজি, মল্ল এবং কম্বোজ ছিল প্রজাতান্ত্রিক বলে মনে করা হয়। আর এই জনপদগুলি নিজেদের মধ্যে সারাক্ষণ অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকতো। ক্ষমতা দখলের লড়াই একটা শুরু হয়ে গেছিল, কারণ পরবর্তী বৈদিক যুগে যে লোহার ব্যবহারকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রায় একটা আমূল্য পরিবর্তন আসে এবং নিজেদের শক্তিশালী প্রতিপন্ন করার অস্ত্র আলটিমেটলি লোহা দিয়ে বানানো শুরু হয়। সেখান থেকেই দ্বন্দ্বের একটা সূত্রপাত এবং ব্যাপকতর দ্বন্দ্বের সূত্রপাত। যাই হোক, এই যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকতো এইটুকু পর্যন্তই আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে প্রথম সাধারণ তথ্য অনুসারে মনে রাখতে হবে। দ্বিতীয় পর্বটাই হচ্ছে আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং। এই 16টা মহাজন পদের নাম মনে রাখতে হবে এবং এই মহাজন পদগুলি আধুনিক ভারতবর্ষের ঠিক কোন রাজ্যে বিদ্যমান ছিল তার পেয়ার তোমাদের দেওয়া থাকবে এবং কোনটা ঠিক কোনটা বেঠিক এইভাবে কোশ্চেন তৈরি হবে। আবার আরেকটা কোশ্চেন প্যাটার্ন তৈরি হবে পেয়ার হিসেবে, সেটা হচ্ছে সেই সমকালীন সময়ে এই মহাজন পদগুলির রাজধানী কী ছিল, এই নিয়ে পেয়ার তৈরি হয়। অর্থাৎ এখানে সবার আগে তোমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আগে 16টা মহাজন পদ মনে রাখতে হবে,
তারপরে আমি যাচ্ছি তখন রাজধানী কোথায় ছিল, এবং অটোমেটিক্যালি আমরা যদি ম্যাপের মধ্যে করি তাহলে রাজ্য প্রথমেই আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া। ওই জন্য এটাকে মুখস্থ করার মানসিকতা নিয়ে পড়তে বসবে না, দরকার পড়লে এরকম ইন্ডিয়ার ম্যাপ হাতের সামনে নিয়ে বসবে, বসে নিজেরা আগে ট্রাই করবে। দেখো তোমাদের সামনে আমি কিন্তু পেছনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছো, আমি মনে করার ট্রিক বলে দিচ্ছি। দেখো এটা 16টাই পরপর পড়বে না, পাঁচটা পাঁচটা করে তুমি ভাগ করতে পারো। এবং সেই পাঁচটা ভাগ করবে কীভাবে, এই যে 16টা বলছি, সবার আগে দেখো আধুনিক ভারতবর্ষের যে ম্যাপটা তোমাদের পেছনে রয়েছে স্ক্রিনে, তার বাইরে এখন সেখানে দুটো পাচ্ছি, কম্বোজা আর আরেকটা রয়েছে গান্ধার। ওকে, দুটো পেলাম। রাজস্থানে একটা পাবো, দেখো মৎস্য, তিনটে হলো। এবং একই সঙ্গে আমরা যদি নিচের দিকে বললাম একটাই, তাহলে সহজে আমাদের মনে রাখে সেটার নাম কি, অশোকা, তাহলে চারটে হলো। এইবার তার ওপরে এই যে অশোকার ওপরে মধ্যপ্রদেশ যদি দেখি, তাহলে মধ্যপ্রদেশের দুটো রয়েছে, একটা হচ্ছে অবন্তী আর একটা হচ্ছে চেদি। তাহলে অলরেডি আমার প্রথম পর্বের ছটা হয়ে যাওয়ার কথা। ওকে, এইবার দ্বিতীয় পর্বে দেখো, পরের নামগুলো আমরা যদি চেষ্টা করি মনে রাখার, তাহলে আমরা দিল্লির সন্নিবিষ্ট এলাকায় পাবো হচ্ছে দিল্লির সেই সময়কার পৌরাণিক নাম ছিল হচ্ছে কুরু, ওকে, বা ইন্দ্রপ্রস্থ। তাহলে এই যে কুরু সবার আগে একটা নাম পেলাম, আর এই যে দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল উত্তরপ্রদেশে মথুরা অঞ্চল, সেই মথুরার সেই সময় নাম ছিল সুরসেনা। অতএব আমি সবার আগে কুরু পেলাম, সুরসেনা পেলাম, সহজগুলো। বিহারে যদি চলে আসি তাহলে সেখানেও সোজা নাম রয়েছে, অঙ্গ, মগধ আর আরেকটা রয়েছে হচ্ছে ব্রিজি। ওকে, তাহলে এই গেল পাঁচটা নাম। তাহলে অলরেডি আমি কিন্তু ছটা আর পাঁচটা, এগারোটা হয়ে গেছে। এবার কেবলমাত্র উত্তরপ্রদেশ বাকি, উত্তরপ্রদেশেরও কিছু সহজ নাম রয়েছে, কাশী, কোশল, বৎস, আর তার সঙ্গে আমরা পাবো হচ্ছে মল্ল আর আরেকটা হচ্ছে পাঞ্চাল। ওকে, তাহলে ঠিক এইভাবে পাঁচটা ভাগে ভাগ করে তোমরা এই মহাজনপদগুলির নাম আগে ক্লিয়ার করো, অটোমেটিক্যালি দেখো তোমার রাজ্য ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে দ্বিতীয়টা পড়তে হচ্ছে না। এইবার এইটাকেই দেখো তোমাদের এই সামনে এখানে দেখানো হয়েছে যে এইভাবে তোমরা পড়ো, সেটা কি, প্রথমেই দেখো কম্বোজার রাজধানী। তাহলে এই যে এখনই বলছি, আগে রাজধানী বলে নিই তারপর না হয় স্থান বলবো আরেকবার রিপিট। তাহলে কম্বোজার রাজধানী সেই সময় ছিল হচ্ছে পুঞ্চ, বা বিভিন্ন বইয়ে তোমরা একটু 19-20 পেতে পারো, সবগুলি পাশাপাশি লিখে রাখবে, রাজপুরা। ওকে, গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা, অশোকের রাজধানী পোটালি, ওকে, বা পরবর্তীতে পৈঠান হয়, মৎস্যর রাজধানী বিরাটনগর বা বিরাটি, ওকে, কুরু, কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ, সুরসেন, সুরসেনের রাজধানী সেই সময় ছিল হচ্ছে যে মথুরা। দেখো অঙ্গ, অঙ্গের রাজধানী ছিল চম্পা। যদি দেখি মগধ, মগধের রাজধানী প্রথম গিরিব্রজ বা রাজগির, পরবর্তীতে পাটলিপুত্র হয়েছিল। ব্রিজি, ব্রিজির রাজধানী ছিল হচ্ছে বৈশালী। দেখো চেদির রাজধানী ছিল সতীভাতি বা বান্দা। একই সঙ্গে অবন্তী যদি দেখি তাহলে অবন্তীর রাজধানী ছিল মাহিষ্মতি বা উজ্জয়িনী। ওকে, পাঞ্চাল, পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য বা অহিচ্ছত্র। কাশী, কাশীর রাজধানী সেই সময় কাশীই বলা হতো। ওকে, কোশল, কোশলের রাজধানী ছিল হচ্ছে শ্রাবস্তী। দেখো মল্ল, মল্লের রাজধানী ছিল হচ্ছে মূলত কুশিনারা। আর বৎসর রাজধানী সেই সময় ছিল হচ্ছে কৌশাম্বী। তার রাজধানী হয়ে গেল, বারবার পড়লে আর লিখে লিখে পড়লে ঠিক আমার মতনই ভেবে বলে দিতে পারবে। আমি শুধু তোমাদের পন্থাটা বলে দিলাম, যে মুখস্থ করতে যাবে না, এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিলে, দেখো প্রথম ছটা পড়ছি, তারপরে আমি পাঁচটা পড়ছি, তারপরে পাঁচটা পড়ছি, অটোমেটিক্যালি, এবং ম্যাপের দিকে তাকিয়ে তাকিয়ে পড়বে যেভাবে আমি বললাম। ওকে, এইবার আমরা চেষ্টা করি যে এখনকার স্থান কোথায় কোথায়। যদি কম্বোজা বলিস তো সেই সময় বলা হয় হিন্দুকুশ পর্বত এবং জম্মু কাশ্মীর আধুনিক ভারতবর্ষ এই অঞ্চল বরাবর বিস্তৃত ছিল, কারণ প্রপার সীমা কিন্তু আমরা জানতে পারি না, শুধু প্রায় সমসাময়িক সেই সময়কার যে এরিয়া সেই অঞ্চলগুলি পড়ছি আমরা। গান্ধার বলতে বর্তমান পাকিস্তানের যে পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি অঞ্চল সেই অঞ্চলটা ছিল। তাহলে পাকিস্তান অলরেডি পেলাম, পেশোয়ার রাওয়ালপিন্ডি আরও এক ভেতর থেকে জানলাম যে হ্যাঁ এক্স্যাক্ট স্থান। অশোকা যে বললাম গোদাবরীর দক্ষিণেই মনে করা হয়, কিন্তু এক্স্যাক্ট লোকেশন সঠিকভাবে জানা যায় না। মৎস্য, মৎস্যর লোকেশন জানা গেছে, ভরতপুর, জয়পুর আর আলোয়ার ডিস্ট্রিক্ট মিলে এর বিস্তার ছিল বলে মনে করা হয়। ওকে, কুরু, তাহলে কুরু তোমরা ভালোভাবেই জানো যে আধুনিক যে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটাই ছিল কুরু। ওকে, সুরসেন যদি আমরা দেখি, এই যে সুরসেন এখানে পাচ্ছি, তাহলে সুরসেন হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ বলে মনে করা হয়।
দেখো অঙ্গ, অঙ্গ আমরা পড়িয়েছি পূর্ব বিহার, মগধ হচ্ছে দক্ষিণ বিহার, ওকে, এই যে বলা হয় ভাগলপুর অঞ্চল, ওকে, এই অঞ্চল জুড়ে। ব্রিজি বেসিক্যালি আমরা এই যে বললাম যে উত্তর বিহার, ওকে, উত্তর এবং উত্তর পশ্চিম বিহার জুড়ে। অবন্তী বর্তমান যে মালব প্রদেশ বা মালাই অঞ্চল সেটাকে মনে করা হয়। পাঞ্চাল এই যে আমরা পড়ছি, ওকে, তাহলে পাঞ্চালও উত্তরপ্রদেশেই অবস্থান ছিল, ওকে। কাশী, কাশী এখনকার যে আমরা বলতে পারি যে বেনারস অঞ্চল, সে বেনারস অঞ্চল। কৌশল, কৌশল হচ্ছে বর্তমানে একদম এক্সাক্ট অঞ্চল যদি দেখি সেটা উত্তরপ্রদেশ, তো অলরেডি জেনেছি এক্সাক্ট পজিশন হচ্ছে লখনৌ, ওকে। মল্ল, মল্লর এক্সাক্ট পজিশন এখনকার হচ্ছে গোরক্ষপুর অঞ্চল, ওকে। বৎস যদি দেখি তাহলে বৎসর এক্সাক্ট পজিশন হচ্ছে এলাহাবাদ অঞ্চল। তো এইভাবে আমাদের এর স্থানগুলি ভালোভাবে পড়ে নিতে হয়। তাহলে এটা গেলো দ্বিতীয় পর্বে বা এই গোটা চ্যাপ্টারের সেকেন্ড স্টেজের পড়াশোনা। দেখো নেক্সট থার্ড পয়েন্ট হচ্ছে এই যে যতগুলি জনপদ, ষোলোটি জনপদ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকতো এবং সেখান থেকে চারটে জনপদ শক্তিশালী হয়। কোনটা? দেখো কৌশল শক্তিশালী হয়, মগধ শক্তিশালী হয়, তার সঙ্গে অবন্তী শক্তিশালী হয়, বৎস শক্তিশালী হয়। মূলত প্রাইমারি রিজিয়ন হচ্ছে, মানে আমরা প্রাইমারি যে রিজন যদি বলি আমরা কারণ, তাহলে সেক্ষেত্রে কারণ হলো রাজাদের দক্ষতা। আমরা সে কারণে মনে রাখতে হয় পরীক্ষার স্বার্থে মগধের রাজা বিম্বিসার, দ্বিতীয় হচ্ছে অবন্তীর রাজা প্রদ্যোত, কৌশলের রাজা প্রসেনজিৎ এবং বৎসের রাজা উদয়ন যখন সিংহাসন হয় তখন এই চারটে অঞ্চল ব্যাপকভাবে শক্তিশালী হয়। আবার এই চারটের মধ্যে থেকে সর্বশেষে মগধ শক্তিশালী হয় এবং মগধকে কেন্দ্র করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম পরপর পাঁচটি প্রসিদ্ধ বংশ রাজত্ব করে এবং তাদের সম্পর্কে আমাদের এইবার নেক্সট আলোচনা শুরু হবে। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার তাহলে মগধ কেন শক্তিশালী হলো, তারপরের পয়েন্ট। তাহলে মগধের শক্তিশালী হওয়ার পেছনে প্রথম কারণ তো আমরা পেয়ে গেলাম যে রাজার দক্ষতা, দ্বিতীয়ত এর ভৌগোলিক অবস্থান। অর্থাৎ মগধের ভৌগোলিক অবস্থানের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা জানবো যে মগধের যে রাজধানী, প্রথম রাজধানী রাজগীর বা গিরিব্রজ, এই রাজগীর বা গিরিব্রজ ছিল পাঁচটি দুর্গের পর্বতের মাঝখানে, ওই জন্য পার্বত্য দুর্গ বলা হতো। অর্থাৎ পর্বত দ্বারা সুরক্ষিত অঞ্চল, ভবিষ্যতরুর আক্রমণ থেকে রক্ষা এই কারণেই পেত। একই সঙ্গে পরবর্তীতে যে পাটলিপুত্র তাদের দ্বিতীয় রাজধানী হয় বা স্থানান্তর হয়, সেই পাটলিপুত্রকে জলদুর্গ বলা হতো, গঙ্গা এবং সোনের সঙ্গমে গড়ে উঠেছিল। ওই জন্য পারপার্শ্বিক যে বিভিন্ন অঞ্চল থেকে জলপথে সেই সমসাময়িক যে ব্যবসা সেটা খুব সহজেই হতো, তাহলে জলদুর্গ বলা হতো। তাহলে এগুলোই গেল আমাদের রাজধানী সুরক্ষার প্রসঙ্গে। নেক্সট প্রসঙ্গ এখানে যদি আমরা দেখি তাহলে মনে রাখতে হবে যে এই যে বিহার এমন একটা অঞ্চলে অবস্থিত সেখানে গঙ্গা তার শাখা নদী উপনদীর যে বেসিন এরিয়া অর্থাৎ কৃষিজ সম্পদে ভরপুর, আবার অন্যদিকে এই যে পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহারকে কেন্দ্র করে অস্ত্র নির্মাণ এবং সেখান থেকে ক্ষমতা প্রদর্শন এবং এই যে সংঘাত, সেখানে মূল যে ফ্যাক্টর সেটা ছিল লৌহ খনি। আর বিহারের এই যে প্রসিদ্ধ লৌহ খনি সেটা অন্যতম আর একটা কারণ। এবং সর্বোপরি টোটাল এই যে মগধের যে সাম্রাজ্য, এতক্ষণ ধরে মগধের রাজধানী অঞ্চল নিয়ে বলছিলাম, তো মগধের যে গোটা সাম্রাজ্য সেই সাম্রাজ্যের সীমা যদি দেখি তাহলে তিন দিকেই পর্বত দ্বারা ঘেরা। ওপর দিকে আমরা পাবো হিমালয়, ডান দিকে সেই সময় মনে করা হয় সম্ভবত রাজমহল পাহাড় এবং নিচের দিকে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পাট এই অংশে আমরা সেই সময় দেখেছি যে বিন্ধ্য পর্বত এবং তার ওই নিচে ছত্তিশগড় এবং উড়িষ্যা বরাবর যে অরণ্য, ঘন হস্তিসংকুল অরণ্য, সেই অরণ্য ছিল অন্যতম সুরক্ষার কারণ। তো ইত্যাদি কারণের জন্যই মগধ শক্তিশালী হয় এবং মগধে যে প্রথম বংশ প্রতিষ্ঠিত হয়েছিল সেটার নামই হচ্ছে হর্ষঙ্ক বংশ। দেখো এটারও তোমরা যে পড়তে হলে কীভাবে আমাদের পড়া উচিত সেটার একটা স্ট্রাকচার, দেখো তোমাদের সামনে অলরেডি আমি স্ট্রাকচার তৈরি করেছি এবং এই স্ট্রাকচারটা সামনে রেখেই তোমরা নিজেদেরকে মনে করার বা ব্রেনে প্রেশার ক্রিয়েট করবে যে কীভাবে আমার মনে থাকা দরকার পড়াশোনাগুলি, যাতে এটা দেখেই আমরা পরপর পরপর বলে দিতে পারি। ওকে, দেখো প্রথমেই পাচ্ছি হচ্ছে হর্ষঙ্ক বংশ,
544 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধের সিংহাসনে বিরাজমান ছিল এবং সেখানে একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছে, সবার আগে বিম্বিসার, তারপরে অজাতশত্রু, তারপরে উদয়ীন, তারপরে অনিরুদ্ধ মুণ্ড এবং শেষ রাজা হচ্ছে নাগদশ। ওকে, তারপরে শিশুনাগ বংশ 413 বিসি থেকে 345 বিসি পর্যন্ত, সেখানে শিশুনাগ, কালাশোক, নন্দীবর্ধন এবং তারপরেও আর একটা নাম পাই আমরা, মহানন্দিন, যদিও এখনো পর্যন্ত নন্দীবর্ধন পর্যন্তই আমরা শেষ পড়ি। নন্দবংশের পরে এসেছে 345 বিসি থেকে 322 বিসি পর্যন্ত, সেখানে আমরা মহাপদ্ম নন্দ পাবো এবং তারপরে তার আট পুত্র পরপর রাজত্ব করেছে খুব অল্প সময়। দেখো 345 থেকে, সময়কালটা বোঝা জরুরি, 345 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাই শুধু বলছি। তাহলে এইটুকু সময়ের মধ্যে তার আট পুত্র সিংহাসনে বসেছে এবং বারংবার তারা নিহত হয়েছেন। ওকে, শেষ পুত্র তাদের মধ্যে ধননন্দ। ওকে, বাকি আট পুত্রের নাম যদি তোমাদের মনে হয়, সাধারণত আমরা পৌরাণিক যে পুরাণগুলি রয়েছে সেইগুলি থেকে আমরা পাই, কিন্তু আমাদের পড়াশোনা করার প্রয়োজন হয়ে পড়ে না, খুব একটা ইতিহাসে পরীক্ষায় থাকে না, পরীক্ষার অ্যাপ্রোচে কিন্তু এটার প্রয়োজন নেই। ধননন্দতে আমরা চলে আসবো। তাও শ্রীলঙ্কার সেই সময় যে বৌদ্ধ গ্রন্থ মহাবংশ, সেই মহাবংশ যদি আমরা দেখি তাহলে সেই আটজন যে পরপর রাজত্ব করেছে তার প্রথম জনকেই পাবো হচ্ছে উগ্রসেনা। ওকে, এখানে দেখো নেই, আমরা পাচ্ছি দেখো উগ্রসেনা, তারপরে হচ্ছে পাণ্ডুকা, তারপরে হচ্ছে পাণ্ডুবতী, তারপরে ভূতপাল, তারপরে হচ্ছে রাষ্ট্রপাল এবং তারপরে আমরা পাবো হচ্ছে স্ক্রিনে যাতে তোমাদের দেখাতে পারি, দেখো ঠিক আছে, গোবি সনাকা এবং তারপরে হচ্ছে দশ সিদ্ধাকা, তারপরে হচ্ছে কৈবর্ত, তারপরে হচ্ছে ধননন্দ। তো সরাসরি আমাদের ধননন্দ সম্পর্কেই কেবলমাত্র পড়তে হয়। ওকে, স্ক্রিনে আশা করি তোমাদের দেখাতে পারছি আমি, যে ছোট্ট করে লিখে রাখতে পারো। ওকে, যে উগ্রসেনা, পাণ্ডুকা, পাণ্ডুবতি, ভূতপালা, রাষ্ট্রপালা, ঠিক আছে, গোবি সনাকা, দশ সিদ্ধাকা, কৈবর্ত এবং তার সঙ্গে হচ্ছে ধননন্দ। আর এই কৈবর্তের নাম আমরা পরে আবার পাবো, উগ্রসেনা পরে আবার পাবো। উগ্রসেনা আমরা এবার এই নন্দ রাজারা সবাই নাকি উগ্রসেনা উপাধি নিতেন, এরকম একটা বক্তব্য রয়েছে। যেহেতু প্রাচীন ভারতের ইতিহাসে আমরা যা যা কিছু যে খণ্ড খণ্ড যেখান থেকে তথ্য যতটুকু সংগ্রহ হয়েছে তার ভিত্তিতে পুরোটাকে সংযোজন করা হয়েছে, সেই জন্য ইতিহাসের এই প্রাচীন ভারতের ইতিহাসের তথ্য নিয়ে বিভিন্ন বইয়ে যদি আলাদা আলাদা থাকে সেটা নিয়ে কোনোরকম কোনো বিতর্কে যাবো না, সবটাই গ্রহণ করার চেষ্টা করবো, প্রত্যেকটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো, পাশাপাশি লিখে রাখবো যে এই এই আলাদা আলাদা পাঠ রয়েছে। আগে উদাহরণ হিসেবে তোমাদের বারবার আমি বলেছি। ওকে, তাহলে নন্দবংশটা পেলাম, তারপরে মৌর্য বংশ 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 184 বা মতান্তরে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য বংশ ছিল, তারপরে এসেছে শুঙ্গ বংশ এবং সেই শুঙ্গ বংশ হচ্ছে 187 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা পাবো হচ্ছে 78 বা মতান্তরে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো এই যে পাঁচটা পরপর প্রসিদ্ধ বংশ, সেই প্রসিদ্ধ বংশ নিয়ে আমরা ঠিক কিছুক্ষণ পরেই আলোচনায় আসব, যেহেতু প্রথম পর্বেই আমাদের একটা হেভি আলোচনা এবং বেশ কিছু তথ্য সম্ভার আলোচনা। নিজেরা প্র্যাকটিস করো কী করে 16টা মহাজন পদ মনে রাখা যায় এবং তাদের রাজধানী মনে রাখা যায়, তাদের বর্তমান স্থান মনে রাখা যায়, এইটাকে প্র্যাকটিস করো একবার দুবার, নেক্সট তুমি দ্বিতীয় পর্বটা দেখো, দ্বিতীয় পর্বটা অনেকটা ইজি মনে হবে তোমাদের। আর এই গোটা চ্যাপ্টার অলরেডি অনেকটা বড়, এটাকে আমরা বেশ কয়েকটা পর্বে গিয়ে পড়বো, তোমরা সবাই জানো বই খুললেই দেখতে পাবে যে দীর্ঘ একটা চ্যাপ্টার। প্রত্যেকে একটু মনে করিয়ে দিই, কোনো টিচার যদি তোমাদের বলে যে শুধু নিজের নোট পড়লেই হয়ে যাবে, দেখো আমি যে নোটটা দিয়েছি সেই নোটটা পড়লেই হয়ে যাবে, সেটা কিন্তু আমি তোমাদের বলবো যে একদম সেটা অনুসরণ না করে নিজের ভিত্তিটাকে স্ট্রং করার জন্য, নিজেকে পরিপূর্ণভাবে এই সাবজেক্ট নিয়ে দক্ষ হওয়ার জন্য অবশ্যই তোমাকে টেক্সট বই ফলো করতে হবে। অ্যাটলিস্ট একটা টেক্সট বই মন দিয়ে পড়ো এবং একবার নয় দুবার তিনবার করে পড়ো, তোমার এই সাবজেক্টটা পূর্ণ দখলে চলে আসবে। আর যতদিন না সেটা চলে আসবে আমি এইটুকু বলতে পারি WBCS অফিসার হওয়া সম্ভব হবে না। সম্ভবত এই যে পড়ে ঝড়ের মতো মুখস্থ বিদ্যায় আমি হয়তো তার নিচের দিকের অনেক দুই একটা চাকরি আমি পেয়ে যেতেও পারি, কিন্তু ভালো পজিশন পেতে গেলে পরে যে কোনো ক্ষেত্রেই যে কোনো পদেরই যদি আমি উচ্চতম
পদমর্যাদায় আসীন হতে চাই তাহলে তোমার সত্তাটা তৈরি হওয়া জরুরি। আর সেই কারণে টেক্সট বই অবশ্যই পড়বে, অন্ধের মতন কারো দেওয়া নোট শুধুমাত্র মুখস্থ করে চলে যাবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে ঠিক কিছুক্ষণ পরে পরবর্তী আলোচনা নিয়ে। সবাই সঙ্গে থেকো এবং অবশ্যই যারা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো থেকে দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে একটু শেয়ার করো তোমাদের পরিচিত বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলি রয়েছে যেখানে তোমরা শেয়ার করতে পারো, তাহলে হয়তো আমি অনেকের কাছে পৌঁছতে পারবো।